আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কম বা বেশি হোক, আমাদের সবার মনে এই প্রশ্নটি নিশ্চয়ই জেগেছে যে পৃথিবীর সব থেকে সুখী দেশ কোনটি। বলা হয় যে পৃথিবীর সব থেকে সুখী দেশ ভুটান, কিন্তু পৃথিবীতে এতে সব উন্নত দেশ থাকতে ভুটানকে কেন পৃথিবীর সব থেকে সুখী রাষ্ট্র বলা হয়? আসুন জানা যাক কেন ভুটানকে পৃথিবীর সব থেকে সুখী দেশ বলা হয়। ভুটানের বর্তমান জনসংখ্যা প্রায় 8 লক্ষ, যা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 0.1 ভাগ। ভুটানের মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীর বয়স 17 বছরের নিচে। ভুটানে মোট জনসংখ্যার গড় বয়স 27.2 বছর। ভুটানবাসী প্রচুর গাছ লাগাতে পছন্দ করেন। রাজা রানীর প্রথম সন্তানের জন্ম জনগণ পালন করে 1,08,000 গাছ লাগিয়ে। গাছ তাদের কাছে দীর্ঘ জীবন, সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনিস রেকর্ডে স্থান করে নেয়। ভুটানের প্রায় 72 ভাগ অঞ্চল বনভূমি। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যা তার কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের চেয়ে বেশি শোষণ করে, ফলে ভুটানকে পৃথিবীর একমাত্র কার্বন সিঙ্ক দেশ বলা হয়। ভুটান প্রতি বছর 1.5 মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, যেখানে এর বনের গাছপালাগুলো প্রায় 6 মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। ভুটানের বিমানবন্দরে শুধুমাত্র বিশ্বজুড়ে 8 জন পাইলটের বিমান ল্যান্ড করার অনুমতি আছে। এই বিমানবন্দর বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। এর চারপাশ ঘিরে উঁচু উঁচু পাহাড় এবং বিমানবন্দরের আশেপাশে অনেক বাড়ি আছে। তাছাড়া এর রানওয়ে অনেক ছোট, তাই সবাইকে বিমান ল্যান্ড করার অনুমতি দেওয়া হয় না। ভুটানে আইন করে তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই আইন ভঙ্গ করলে তার 4 থেকে 5 বছরের জেল হয়ে যাবে। এবং ভুটানে কোনো গরিব মানুষ নেই, সেখানে কাউকেই আপনি ভিক্ষা করতে দেখতে পাবেন না। ভুটানে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ফ্রি এবং ভুটানের প্রধানমন্ত্রী তার ছুটির দিনে বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের সেবা দিয়ে থাকেন। সম্ভবত এইসব কারণেই ভুটানকে পৃথিবীর সব থেকে সুখী রাষ্ট্র বলা হয়। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।